আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শোয়াক হাফিজ। দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে মেয়েটিকে দেখছেন ওর নাম হচ্ছে সুলতানা। জন্ম থেকে দু পা এক হাত নেই। কেমন আছে এই সুলতানা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন এবং এই সুলতানার পাশে থেকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। তো চলুন তাহলে আমরা সেই গল্প শুরু করি। তো দিন দিন মনে বড় হইতেছে, তো মাথার বোঝা, লেখা পড়তে হইবে, লগে লইয়ে যাইতে হইবে। তো আমি বাঁচিয়ে এসে আমি লইয়ে যাই, আমি মরে গেলে এই মনোরে কে দেখবে? বাইকও আছে, হের পয় পোলো পান আছে, হের খেদমত করবে না আমার এই মনোরে খেদমত করবে? এন ভাই, আমি একটু যদি পাখা গড়বারি বুড়েই থাকতে পারতাম, মনোরে দিয়ে যাইতাম, আমরা অনেক খুশি হইতাম। দেখতে পাচ্ছি এই সুলতানা, কিন্তু এখানে ওর একটা পাখি রয়েছে, সেই পাখিটাকে কিন্তু পাখির সাথে খেলা করছে এবং ওর সাথে আরও একটা ছোট বাচ্চা রয়েছে। আমরা একটু ওর সাথে কথা বলতে চাই। সুলতানা, তুমি কেমন আছো? তোমার নাম কি? তোমার নাম কি? সুলতানা পারবি? তুমি কি করো এখন? এই পাখিটা কার? মোর। তোমার? হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? সুলতান পাপি। তাই? তোমার নাম কি? সুলতানা পাপি। সুলতানা পারবেন? তোমার আম্মুর নাম কি? তোমার আম্মুর নাম কি? খাদিজা পারবেন? দেখতে পাচ্ছেন এবং তা আমার সাথে কিন্তু তার মা রয়েছে, এই সুলতানার মা রয়েছে এবং বাবাও রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। এই হচ্ছে তার বাড়িটা, যে বাড়িতে এই সুলতানা বসবাস করেন থাকেন। এবং সুলতানা কিন্তু ধীরে ধীরে বড় হতে চলেছে, আর কিছুদিন পরেই কিন্তু হয়তো আরও বড় হবে। কিন্তু যত বড় হচ্ছে ততই মা বাবার কিন্তু একটা টেনশন বেরিয়ে যাচ্ছে তার সন্তানকে নিয়ে। আমরা একটু তার মায়ের সাথে একটু কথা বলতে চাই। কী অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন। হ্যাঁ, আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখলাম। হ্যাঁ, আমার মেয়ে তো ডাঙ্গর হয়ে গেছে। আমার মেয়ে তো ভালো মন্দ সব বুঝে। সব বুঝে? হ্যাঁ বুঝে। হ্যাঁ, কয় আম্মু আমার একটু পাখা গর লাগবে, আমি পাখায় চলতে পারি। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও কি এখন কোনো আপনাদেরকে জ্বালাতন করে কিনা এরকম? জ্বালা তো করি, পোলা পানি কি জ্বালা করে না? এত অনেক রাগ বেশি, হাঁটতে চায় আবার রাগ ওরে, এই আমি নামাই নামু এরকম করতে চাই। দর্শক, আমি কিন্তু এর আগেও তার সাথে কথা বলছিলাম এবং তার যে সুলতানার যে বাবা তার সাথেও কিন্তু আমি এর আগে কথা বলছিলাম। হঠাৎ করে এক বছর পর, ওর বয়স কত এখন? 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস। আমি যে সময় ওর 2 বছর ওই সময় এসেছিলাম, ওখান ওই সময় কিন্তু তিনি কথা বলতে পারতো না, এই সুলতানা দেখলে ভয় পেত। এখন কিন্তু তিনি তার নাম, বাবার নাম, সবার নাম তিনি বলতে পারেন এবং আর কিছুদিন পরে হয়তো তার স্কুল জীবন শুরু হবে। সেটা কি করবে না, স্কুলে কি লেখাপড়া করাবেন আপনার? হ্যাঁ, আমি লেখাপড়া করাবো। তাই? আচ্ছা আচ্ছা, তার বাবা রয়েছেন, তার বাবা একটু অসুস্থ, কারণ তিনি ডাক্তার দেখিয়েছে কিছুদিন আগে। কি হয়েছিল আপনার? আমার এই যে আমি খুব একটু অসুস্থ হয়ে গেলাম, তারপর ঢাকা গেছি, ঢাকার টেস্ট দিছি, টেস্টের পরে আমার পিত্তর গোড়ায় পাথর হয়েছে এবং আমার রক্তের গ্রুপ খুব খারাপ এবং আমার প্রেসার হাই, আমার 3-4টা রোগ ধরা পড়ছে। এখন আমি কোনো রকম সিমুত একটু ওষুধ পোষুধ খাইতে আসি, খাই আমরা ঠোঁটে দেখলাম যে ঠোঁটে মোটামুটি সুস্থ আছি। গাড়ি দিয়ে আইতে সময় আমি এবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে এই যে ঠোঁটের ভিতরে 2-3টা সেলাই লাগছে। দেখেন, আমার আল্লাহ আমার একটা মেয়ে দেশে, আমার এই মেয়ের বয়স হয়েছে 2 বছর, এই 3 বছর 2 মাস বয়স হয়েছে। এই মেয়ে তো দিন দিন আমার মাথার বোঝা হয়ে যাইতেছে। মেয়ে তো আস্তে আস্তে ডাঙ্গর হইতেছে, ওর ভবিষ্যতের জন্য যে কি হবে আমি কোনো ভাবে চিন্তা কুলাইতে পারতেছি না। আমি দিনমজুরি কাজ করে খাই, গরিব মানুষ, আমার ঘর নাই কোনো রকম একটু ঘর, এই ঘরের ভিতরেই জীবন কাটাই দিতে আসি। কিন্তু আল্লাহ আমার একটা মেয়ে দেশে, আমার এই মেয়ের জন্য সামনে ভবিষ্যতের জন্য কি হবে কি বলতে পারি না। এই দেখেন মেয়েটা এই যে মাটির ভিতরে হাঁটে। দর্শক দেখতে পাচ্ছেন সুলতানা কিন্তু আস্তে আস্তে হাঁটতে পারে, দেখেন ওর কিন্তু দুটো পা নেই, একটি হাত নেই, তারপরও কিন্তু ও কিন্তু হাঁটতে পারে।
ওর বয়স কিন্তু 3 বছর অলরেডি হয়ে গেছে। আমরা একটু আর বাবার সাথে আবার একটু কথা বলতে চাই। তাই এখন কি অবস্থা আপনার ফ্যামিলির? তোমার জন্য এক জায়গায় দাঁড়ান, কি অবস্থা আপনাদের এখন ফ্যামিলির? দিন মজুরি কাজ করে খাইতে আসি, এইভাবে চলতে আছে সংসার। কিন্তু আমার মেয়ের ভবিষ্যতের জন্য যে আমি কি করে যাব, আমি তো আজ বাদে কাল মরে যাব, কিন্তু এই আল্লাহ আমার এই মেয়েটা দেশে, এই মেয়েটা কে কে দেখবো, কার জায়গায় থাকবো, কার কার্তা খাইবো, কি করব, এইটার টেনশনই কুলাইতে পারি না। ওর একটু লেখাপড়া আমি করাইতে চাই, হ্যাঁ, ওরে লেখাপড়া করাইতে চাই। এই লেখাপড়ার জন্য আমি খুব ওরে খুব লেখাপড়ার চেষ্টা করতে আসি। ওর মার কাছ থেকে একটু আমরা শুনতে চাই, আপনার মেয়ে তো এখন 3 বছর হয়েছে, হয়তো বা বই টই পড়তে পারে, কি কি পড়তে পারে আপনার মেয়ে? আমার মেয়ে একা হাত দিয়ে কেমন সুন্দর কলম ধরে লেখাপড়া করে। আম্মু আমি স্কুলে যাবো, আমার গাড়িতে আমার লইয়া যাবা, আমি বললো তুমি ডাঙ্গর তোমার আমি লই যাবো। হ্যাঁ, তো বাইরাম আমরা গরিব মানুষ খাইয়ে পরে থাকতে পারতেছি না, মনে তো দিন দিন মনে বড় হইতেছে, তো মাথার বোঝা, লেখা পড়তে হইবে, লগে লইয়ে যাইতে হইবে। হ্যাঁ, তো আমি বাঁচি আছি, আমি লইয়ে যাই, আমি মরে গেলে এই মনুরে কে দেখবে, বাইরে কো আছে, হের পয় পোলো পানা আছে, হের খেজমত করবে না আমার এই মনুরে খেজমত করবে। হ্যাঁ ভাই, আমি একটু যদি পাখা বারবার উড়েই থাকতে পারতাম, মনুর দিয়ে যেতাম, আমরা অনেক খুশি হইতাম। এই দুঃখই আমার মনে হয় চৌকাটাই ভাই থাকে। আপনাদের এরকম কোন হৃদয়বান ব্যক্তি আপনাকে অশুভ হয়তো বা আমার ভাইরা যদি আমার একটু সহযোগিতা করতে, আমরা লাখ লাখ খুশি। একটু একটু দেখাতে চাই, ফাজানা কিন্তু হাঁটছে, সুলতানা না ফাজানা দেখি। এই সুলতানা কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ সুলতানা, সুলতানা তুমি পানি খাবা? এই পানি খাবা? তোমার গ্লাস কই, গ্লাস কই, তোমার কই? এই ওই যে সুলতানা, তুমি লেখাপড়া করতে পারো? কি পারো বলো তো, কবিতা বলো তো, তুমি কি পারো? সুলতানা পারবি? কোথায় দেয়, এটাই দেবো, এখান দেবো, এটা স্যালাইনের পানি খাও তো দেখি, তুমি খাও তো। সুলতানা, দুই পায়ে হাত না থাকলেও কিন্তু তিনি কিন্তু স্বীকার করেন না। আমরা একটু, তোমার হাত আছে, পা আছে, সব আছে, না থাকাও কষ্টটা তিনি কিন্তু নিজের ভিতরে রাখছেন। তাই একটি হাত দুটি পানে এক হাত দিয়ে তিনি আরও দেবো, একটু দিই, ওই তো ওকে দাও। সুলতানার মায়ের সাথে একটু কথা বলতে চাই, তিনি কি রকম এই লালন পালন করছেন এই ফুটফুটি সুন্দরী সুলতানাকে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি এই মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে গেছেন নাকি কোথাও কেউ কোনো মানুষে ওর ওকে নিয়ে কোনো কথা বলে, কটূক্তিমূলক কথা বলে কেউ? হ্যাঁ, অনেক কথা টথা বলে, দেন আল্লাহ চেহারা দিছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, দেয় হি আফসোস করে যে আল্লাহ এরম চেহারা টেহারা দিই, আল্লাহ হাত পাও দেয় নাই, তো খুব কষ্টের কথা। দেন হ্যাঁ পড়ছি রকম এই কথা, মাই কী করতে এরকম, মা তো ছোটো কাল হইতে লালন পালন আর একটু কাঁদতেও পারি না, মায় অনেক আম্মু কাঁদো না, আল্লাহ আমার এরম বানাইছে, কাঁদতেও দেয় না, তো পড়ছি রে কী কমু, আমাকেও তো আমাকেই তো খারাপ লাগে। হ্যাঁ তো আমার বোঝা মানুষে পাইব, কেউ পাইবে না, খালি ভাইয়ারা চিনতে করে, আজ আমি মরে গেলে এই মনুরে কে দেখবে, কে লালন পালন করবে, বাইরে কো আছে, হ্যাঁ তো পেটে পিটে দেবে, হ্যাঁ সংসার আছে, হেয়ে করবে না আমার তো করবে। আপনারা এখন কি চাচ্ছেন আপনার মেয়ের জন্য? আমরা আমরা একটু চাই, আমরা গরিব মানুষ খাইয়ে পড়িয়া থাকতে পারতেছি না, ভালো থাকা, হ্যাঁ একটু ভালো থাকতে চাই, এই মনুর জন্যে একটু পাকা ঘর চাই, তো আমরা খাটি পিঠে খাইয়ে আমরা পাকার ঘর উড়াইতে পারতেছি না, কিন্তু যদি উড়াইতাম। দর্শক, আপনাদের বৃদ্ধ বান্ধবরা যদি দেখে থাকেন এরকম ভিডিওটি, এই ভিডিও শেয়ার করে দেবেন, এবং সরকারের কাছে তাদের একটা আকুল আবেদন, কারণ হচ্ছে সরকার যদি চায় তাদের একটা পাকা ঘর দিতে পারে নাকি? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা দেখতে পেরেছেন যে আমার সাথে যে এই যে সুলতানা রয়েছে, সুলতানা কিন্তু আর সুলতানার মা এবং বাবা রয়েছে, বাবা একজন দিনমজুর, প্রতিনিয়ত দিন আনে দিন খায় এরকমই। একটু আপনার ঠিকানা একটু আমাকে একটু বলবেন, ঠিকানাটা বলেন। আমাদের ঠিকানা হলে
চরদানি ইউনিয়ন এবং নয়নাং ওয়ার্ড ছোট ট্যাংরা পাথরঘাটা থানা পাথরঘাটা জেলা বরগুনা। দর্শক, এই ঘরের ভিতরে সুলতানা থাকেন, দেখতে পাচ্ছেন সুলতানা কিন্তু এখানে খেলা করছেন। আমরা একটু সুলতানা, হ্যাঁ সুলতানা কেমন আছো? এই সুলতানার জন্য আপনার একটু এগিয়ে আসবেন, কারণ হচ্ছে সুলতানা বিগত 3 বছর হয়েছে ওর জন্ম থেকেই দু পা এক হাত নেই, এটা দিয়েই কিন্তু এই সুলতানা চলছেন। দর্শক, এর আগেও কিন্তু আমরা এই সুলতানার পরিবারের সাথে কথা বলছি এবং সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করছিলাম, আপনারা দেখেছেন। আবার 1 বছর পরে ঈদের মুহূর্তে আমরা এসেছি দেখতে যে কীরকম আছে সুলতানা। সুলতানার মায়ের দাবি বা পরিবারের দাবি একটাই যে তার একটা পাকা ঘর দরকার, সেটা হলে সুলতানা ভালোভাবে চলতে পারবে। তো দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছিলেন সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা এখান থেকে বিদায় নেব, অবশ্যই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন।